প্রিয় বন্ধুরা, তোমাদের অনেকেরই হয়তো ইচ্ছা আছে তুমি ভবিষ্যতে ডাক্তার হবে, কিন্তু ডাক্তার কিভাবে হতে হয় সেই বিষয়টা হয়তো পুরোপুরি অনেকের কাছেই ক্লিয়ার না। অর্থাৎ তোমার কী কী সাবজেক্ট থাকা প্রয়োজন, কোন সাবজেক্টে কত পার্সেন্ট নাম্বার থাকা প্রয়োজন, কী কী পরীক্ষা তোমাকে দিতে হয়, কীভাবে তোমার কাউন্সেলিং হয়, তোমার কত বছরের কোর্স হয়, কী কী ধরনের কোর্স হয়, তোমার কত টাকা খরচা হতে পারে সেই কোর্সগুলো করার জন্য, তুমি কত বছর পরে গিয়ে জব পেতে পারো, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তুমি কীভাবে একজন ডাক্তার হতে পারো। আমি আশা করছি তুমি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে ডাক্তার হওয়ার জন্য যে পদক্ষেপ, অর্থাৎ যে যে সিস্টেমের মধ্যে দিয়ে একজন ডাক্তার হওয়া যায় সেই বিষয়টা তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমার যদি ডাক্তার হওয়ার ইচ্ছা নাও থাকে, হয়তো আজকের এই ভিডিওটা দেখার পর তোমার কিন্তু ইচ্ছা হবে যে আমি একজন ডাক্তার হতে পারি। চলো তাহলে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো, তুমি যদি একজন ডাক্তার হতে চাও সেক্ষেত্রে তোমাকে অনেকগুলো পদক্ষেপের মধ্যে দিয়ে গিয়ে একজন ডাক্তার হতে হবে। তার মধ্যে একদম সর্বপ্রথম একদম বেসিক যে পদক্ষেপ সেটা হচ্ছে তোমাকে মাধ্যমিকে অবশ্যই মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে হবে। কেন ভালো রেজাল্ট করতে হবে? কারণ কি, তোমার যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট থাকে তাহলে কি হচ্ছে, তুমি সায়েন্স নিয়ে ভর্তি হতে পারছো ক্লাস ইলেভেনে। এবার ক্লাস ইলেভেনে তুমি যখন সায়েন্স নেবে, তুমি ধরো মনস্থির করে নিয়েছো যে তুমি ডাক্তার হবে, সেক্ষেত্রে কোন কোন সাবজেক্ট তোমার রাখতেই হবে ভালো করে বুঝে নাও। তোমাকে ক্লাস ইলেভেনে অবশ্যই ফিজিক্স অবশ্যই রাখতে হবে, কেমিস্ট্রি অবশ্যই রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে বায়োলজি অথবা বায়োটেকনোলজি বলে আরেকটা সাবজেক্ট হয় সেটাও কিন্তু রাখলে চলবে। আর তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দাদা ম্যাথ কি রাখতেই হবে? দেখো, তুমি যদি মনস্থির করে নাও যে তুমি ডাক্তারই পড়বে তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ম্যাথ না রাখলেও চলবে, ঠিক আছে? অর্থাৎ তুমি কিন্তু পিওর সায়েন্স না নিয়ে বায়ো সায়েন্সও নিতে পারো। তাহলে কী কী হচ্ছে, ফিজিক্স তোমার রাখতেই হচ্ছে, কেমিস্ট্রি তোমাকে রাখতেই হবে, তার সঙ্গে বায়োলজি, বেশিরভাগ স্কুলে কিন্তু বায়োলজিটাই থাকে, আবার কারো কারো ক্ষেত্রে বায়োলজির পরিবর্তে বায়োটেকনোলজি বলে একটা সাবজেক্ট হয় সেটা রাখলেও কিন্তু চলবে। এবং তার সঙ্গে সঙ্গে বাংলা ইংলিশ তো কম্পালসারি, এটা তোমরা প্রত্যেকেই জানো, এই দূরত্ব তোমাদের থাকছে, ঠিক আছে? এটা বোঝা গেল। এরপরে চলে আসছে যে তোমাকে উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার নিয়ে পাশ করতে হবে ভালো করে বোঝা নাও। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে 50% মিনিমাম মার্কস নিয়ে পাশ করতে হবে এই সাবজেক্টগুলো থেকে, ঠিক আছে? মিনিমাম 50%। আর তুমি যদি এসসি এসটি বা ওবিসি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে মিনিমাম 40% মার্কস নিয়ে পাশ করতে হবে। এটা গেল তোমাদের পদক্ষেপ নাম্বার ওয়ান, ঠিক আছে? ফার্স্ট ইয়ার তোমার কমপ্লিট, তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে গেলে তোমার এই নাম্বারগুলো আছে এবং এই সাবজেক্টগুলো ধরো তোমার আছে। সেক্ষেত্রে দ্বিতীয় যে স্টেপ চলে আসবে সেটা হচ্ছে তোমাকে নিট এক্সাম দিতে হবে, NEET। নিটের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। তুমি যদি একজন ডাক্তার হতে চাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই এক্সামটা, একটা কম্পালসারি একটা এক্সাম, তোমাকে কিন্তু এই এন্ট্রান্স এক্সামটি কিন্তু দিতেই হবে, ঠিক আছে? নিট সম্বন্ধে কিছু তথ্য আমি তোমাদের বলে দিই। নাম্বার ওয়ান যেটা হচ্ছে, এটা কিন্তু অফলাইনেই তোমাদের পরীক্ষা হয়, পরবর্তীকালে কিন্তু এটা তোমাদের অনলাইনে হতে পারে, তবে এখন অবধি কিন্তু এটা অফলাইনে পরীক্ষা হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু যে তথ্যটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে নিট এক্সাম তোমাদের পরবর্তীকালে বছরে কিন্তু দুবারও হতে পারে, এখন অবধি এটা তোমাদের একবার হয়, ঠিক আছে? আচ্ছা, নিট এক্সামে তোমাদের কী কী সাবজেক্ট থাকে তার আগে একটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে? কী কী সাবজেক্ট থাকে তোমাদের? ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে এবং বায়োলজি থাকে, ঠিক আছে? ফিজিক্স থেকে কটা কোশ্চেন আসে? 45টা কোশ্চেন আসে। কেমিস্ট্রি থেকে 45টা কোশ্চেন আসে এবং বায়োলজি থেকে 90টা কোশ্চেন আসবে, ঠিক আছে? তাহলে টোটাল কোশ্চেনের সংখ্যা কত হচ্ছে, 45, 90 আর 90 কটা হচ্ছে, টোটাল 180টা তোমাদের টোটাল কোশ্চেন আসবে, ঠিক আছে? টোটাল কতক্ষণ টাইম থাকে তোমার হাতে? 3 ঘন্টা তোমার হাতে টাইম থাকবে, ঠিক আছে? কতক্ষণে পরীক্ষা হয়? 3 ঘন্টা সময় তোমার পরীক্ষা হবে। 180টা কোশ্চেনে তোমাকে অ্যান্সার করতে হবে, 180টা কোশ্চেনে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। একটা কোশ্চেন যদি তুমি ঠিক করো সেক্ষেত্রে তুমি কত পাবে? 4 পাবে, ঠিক আছে? অর্থাৎ টোটাল কত নম্বরের পরীক্ষা হচ্ছে যদি আমরা গুণ করি, 720 নম্বরের টোটাল তোমাদের এই নিট এক্সামটা কিন্তু হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং মানে কি, তুমি যদি একটা ঠিক করো সেক্ষেত্রে 4 পেয়ে যাবে, যদি ভুল করো সেক্ষেত্রে 1 নম্বর কেটে নেওয়া হবে, এটাকে বলা হচ্ছে নেগেটিভ মার্কিং। আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে, ঠিক আছে? আর এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে তুমি যদি নিট এক্সামে বসতে চাও সেক্ষেত্রে তোমার মিনিমাম একটা বয়সের প্রয়োজন, সেটা হচ্ছে তোমার 17 বছর বয়স তোমাকে হতেই হবে, ঠিক আছে? চলো এরপরে চলে আসি। ধরো তুমি নিট এক্সাম পাস করে গেলে, অর্থাৎ কোয়ালিফাই করে গেলে, সেক্ষেত্রে তুমি যে মেডিকেল যে কোর্সগুলো তুমি করতে পারো, সব থেকে পপুলার যেটা সেটা হচ্ছে MBBS, তোমরা প্রত্যেকেই জানো এটা সব থেকে পপুলার। তারপরে হচ্ছে তুমি চাইলে BDS করতে পারো,
এবং তুমি চাইলে BAMS ও কিন্তু করতে পারো। MBBS এর ফুল ফর্ম কি? ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, ঠিক আছে? এটা সব থেকে পপুলার, এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো। তারপরে হচ্ছে তোমার BDS এর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, অর্থাৎ যারা দাঁতের ডাক্তার হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার BAMS ব্যাচেলর অফ আয়ুর্বেদা মেডিসিন অ্যান্ড সার্জারি, ঠিক আছে? অর্থাৎ যারা আয়ুর্বেদিকের দিকে যেতে চাও সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য হচ্ছে BAMS। এর মধ্যে সব থেকে পপুলার কোনটা? সব থেকে পপুলার হচ্ছে MBBS কোর্স, যেটা সব থেকে বেশিরভাগ ছাত্রছাত্রী করতে চায় এবং এর চাহিদা হচ্ছে সব থেকে বেশি। আচ্ছা, এই কোর্সের ডিউরেশন অর্থাৎ সময়সীমা কত? টোটাল সময়সীমা হচ্ছে সাড়ে পাঁচ বছর। এই সাড়ে পাঁচ বছরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাড়ে চার বছর আর একটা হচ্ছে এক বছর। ব্যাপারটাকে একটু ভালো করে বুঝে নাও। এই সাড়ে চার বছর হচ্ছে তোমার কলেজের পড়াশুনো, ঠিক আছে? তোমাকে সব কিছু ভালো করে পড়াশুনো করতে হবে। আর এই লাস্ট যে এক বছর, এটা হচ্ছে তোমার হচ্ছে পুরো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হবে। মানে কি? তোমাকে সিনিয়র ডাক্তারদের সঙ্গে বিভিন্ন হসপিটালে এবং নার্সিংহোমে গিয়ে এই এক বছরটাকে বলা হয় ইন্টার্নশিপ, অর্থাৎ তোমাকে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ নিতে হবে, ঠিক আছে? মানে ডাক্তারদের সঙ্গে পুরো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই এক বছর অর্থাৎ সাড়ে চার বছর পার হয়ে যাওয়ার পর তুমি যদি লাস্ট এক বছরে ঢুকে যাবে, তোমার কিন্তু একটা পকেট মানি আসা শুরু করবে, ঠিক আছে? তোমাকে কিন্তু একটা স্টাইপেন্ড দেওয়া হবে, সেটা কিন্তু বিভিন্ন কলেজের উপর বিভিন্ন রকমভাবে নির্ভর করে। তবে অ্যাভারেজ যদি আমি বলি, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 10,000 টাকা থেকে 25,000 টাকা অবধি কিন্তু তুমি স্টাইপেন্ড পাবে পার মান্থ, ঠিক আছে? তাহলে কী বললাম, লাস্ট এক বছর যখন তোমার ইন্টার্নশিপ হবে, তুমি যখন প্র্যাকটিস করবে সিনিয়র ডাক্তারদের সঙ্গে, তখন কিন্তু তুমি একটা স্টাইপেন্ড পাবে এবং এই টাকাটাকে মোটামুটি স্কলারশিপ হিসেবেই ধরা হয়, যার কারণে এই টাকার উপর সরকার কোনো রকমভাবে ট্যাক্স নেয় না, তুমি পুরো টাকাটাই পাবে। এবার বিভিন্ন কলেজে কিন্তু বিভিন্ন রকম দেয়, তুমি কোন কলেজ থেকে করছো, তুমি গভর্নমেন্ট কলেজ থেকে করছো না বেসরকারি কলেজ থেকে করছো, তার উপর নির্ভর করে কিন্তু মিনিমাম 10,000 টাকা এবং ম্যাক্সিমাম 25,000 টাকা কিন্তু পার মান্থ তুমি কিন্তু পকেট মানি একটা পাওয়া শুরু করবে। এরপর আশা করি তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা আসছে যে দাদা, আমি যদি গভর্নমেন্ট কলেজে চান্স পেতে চাই সেক্ষেত্রে আমার কত নম্বর থাকা প্রয়োজন? তো সেক্ষেত্রে আমি মোটামুটি একটা তোমাদের অ্যাভারেজ বলে দিচ্ছি। তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাকে টোটাল আমি বললাম কত নম্বর পরীক্ষা হয়, 720 নম্বর পরীক্ষা হয়। এই 720-র মধ্যে তোমাকে মিনিমাম কিন্তু 550 থেকে 600 নম্বর কিন্তু তোমাকে তুলতে হবে, এটা তোমাকে টার্গেট রাখতে হবে, ঠিক আছে? আর তুমি যদি SC ST বা OBC হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাকে মিনিমাম 450 থেকে 500 নম্বর কিন্তু তুলতেই হবে, না হলে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার আশা করলে কিন্তু হবে না, ঠিক আছে? এর থেকে আরও বেশি, এটা আমি একদম মিনিমাম বলছি, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে রাখতেই হবে। এরপর আশা করি অনেকের মনে এই প্রশ্নটা আসছে যে তোমাদের গভর্নমেন্ট কলেজ এবং বেসরকারি অর্থাৎ প্রাইভেট কলেজের মধ্যে খরচের পার্থক্য কেমন থাকে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে গভর্নমেন্ট কলেজের যে খরচা হয় তার থেকে কিন্তু প্রাইভেট কলেজের যে খরচ সেটা কিন্তু অনেকটাই বেশি হয়। তোমরা হয়তো শুনলে একটু অবাক হবে, তোমার ধরো র্যাঙ্ক খুব ভালো, ঠিক আছে, একদম প্রথম দিকে তুমি র্যাঙ্ক করেছো, নাম্বার ওয়ান কলেজে তুমি ধরো সরকারি কলেজে চান্স পেয়ে গেছো, সেক্ষেত্রে ধরো তোমার 50,000 টাকা থেকে 1,00,000 টাকার মধ্যে ধরো তোমার কমপ্লিট হয়ে গেলো পুরো কোর্স, ঠিক আছে? এবার তুমি ধরো বেসরকারি কলেজ থেকে করছো, ঠিক আছে, কোনো হাই লেভেলের বেসরকারি কলেজ থেকে করছো এবং তোমার র্যাঙ্ক অতটা ভালো না, সেক্ষেত্রে কিন্তু তোমার টোটাল যে খরচ করছে সেটা কিন্তু 1,00,000 টাকাতেও কিন্তু চলে যেতে পারে, ঠিক আছে? এরপরে আমি তোমাদের দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, অ্যাভারেজ একটা বলে দিচ্ছি আমি তোমাদের মোটামুটি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে অ্যাভারেজ যে খরচাটা হয়, কারণ এর সঙ্গে তোমাদের হোস্টেল খরচা, ঠিক আছে, বইপত্র কেনার ব্যাপার হয়, তাদের থাকা খাওয়ার যে ব্যাপারগুলো আছে, মোটামুটি তুমি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে যদি চান্স পেয়ে যাও মোটামুটি ধরে নিতে পারো 5 থেকে 10 লাখ টাকা কিন্তু তোমার একটা টোটাল 5 বছরের খরচা কিন্তু একটা থাকবে মোটামুটি অ্যাভারেজ, ঠিক আছে? এবার কলেজ টু কলেজ ভ্যারি করে, তুমি কোন কলেজে পড়ছো, তুমি রাজ্যের মধ্যে পড়ছো নাকি বাইরে পড়ছো, এগুলো ম্যাটার করে। আর প্রাইভেট কলেজের ক্ষেত্রে তুমি মোটামুটি ধরে নিতে পারো 20 লাখ টাকা থেকে 1,00,000 টাকা অবধি কিন্তু তোমাদের খরচ হয়ে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো তুমি MBBS কোর্স কমপ্লিট করে নিলে সাড়ে পাঁচ বছরের, তুমি যদি চাও যে এরপরে আমি ইনকাম করা শুরু করবো অর্থাৎ আমার ক্যারিয়ার শুরু করে দেবো, সেক্ষেত্রে তুমি চাইলে কিন্তু করতেই পারো। অর্থাৎ MBBS ডিগ্রিটা নেওয়ার পর তোমাদের নামের পাশে কিন্তু ডক্টর যে উপাধি সেটা কিন্তু পড়ে যাবে, অর্থাৎ তুমি একজন ডাক্তার হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি চাইলে সরকারি যে হাসপাতালগুলো আছে সেখানে তুমি জব করতে পারো, বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালে তুমি জব করতে পারো, এছাড়া তোমার নিজের ক্লিনিক তুমি খুলতে পারো, খুলে কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তো মোটামুটি ইনকামের কথা যদি আমি তোমাকে বলি যে MBBS হওয়ার পর, ঠিক আছে, MBBS হওয়ার পর তুমি ধরো তোমার ক্যারিয়ার শুরু করছো, তুমি আর পরবর্তীকালে পড়াশোনাটাকে ধরো চালাতে চাইছো না, ঠিক আছে, তুমি ধরো ইনকাম করা শুরু করতে চাইছো, সেক্ষেত্রে তোমার মোটামুটি ধরে নাও পার মান্থ ইনকাম 50,000 থেকে 1,00,000 মধ্যে কিন্তু তোমার প্রথমে থাকবে। তারপরে আস্তে আস্তে তোমরা তো জানোই যে ডাক্তারদের ইনকাম কেমন হয়, তোমার যাতে এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, ঠিক আছে, তোমার কিন্তু আস্তে আস্তে ইনকামটা বাড়তে থাকবে, ঠিক আছে? এরপর তোমার যদি মনে হয় যে তুমি তোমার র্যাঙ্কটাকে আরও হাই করতে চাও বা তুমি কোনো পার্টিকুলার কোনো বিষয়ের উপর স্পেশালিস্ট হতে চাও, সেক্ষেত্রে তুমি তোমার পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারো। অর্থাৎ তুমি MBBS এর পরে কিন্তু পোস্ট গ্রাজুয়েট করতে পারো, অর্থাৎ PG কোর্স করতে পারো, সেটা হচ্ছে তোমার 3 বছরের কোর্স হয়, তুমি সেক্ষেত্রে MD বা MS হয়ে যাবে, ঠিক আছে?
তোমার তখন MBBS এর পরিবর্তে তোমার এটা কি হয়ে যাচ্ছে MD বা MS হয়ে যাচ্ছে, আরো 3 বছরের কোর্স যদি তুমি করে নাও, ঠিক আছে। তুমি MD বা MS হয়ে গেলে তোমার র‍্যাঙ্ক আরো হাই হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার স্যালারি অটোমেটিক্যালি বেড়ে যাবে, এটা কোনো বলার অবকাশ রাখে না। এবং তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু তোমার একটা বড় হসপিটাল বা তোমার ধরো বড় নার্সিং হোম খোলার কিন্তু যোগ্যতা তোমার হয়ে যাবে, তুমি একটা অনেক মানুষকে অর্থাৎ অনেক আলাদা আলাদা ডাক্তারদের কিন্তু জবও দিতে পারবে, ঠিক আছে। এরপর যদি তোমার মনে হয় যে তুমি আরো পড়াশোনাটাকে চালিয়ে যাবে অর্থাৎ তোমার ডিগ্রিটাকে তুমি আরো হাই করবে, সেক্ষেত্রে তুমি তারপরে MPhil বা PhDও কিন্তু করতে পারো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ডাক্তারের কেরিয়ার নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। এরপর যদি তুমি সত্যি ডাক্তার হতে চাও, তোমার মনে আরও বিভিন্ন রকম প্রশ্ন আসবে, সেগুলো তুমি আমাকে কমেন্টে জানাতে পারো, তারপরে আমি ওই সেই বিষয়গুলো পার্টিকুলার সেই বিষয়ের উপর কিন্তু আলাদা করে ভিডিও নিয়ে চলে আসবো। ধরো তোমাকে যদি আমি বলি যে নিট এক্সাম সম্বন্ধে আমি তোমাকে যদি বলা শুরু করি, একটা ভিডিও কিন্তু নিট এক্সামের উপরেই চলে যাবে, ঠিক আছে। কলেজ সম্বন্ধে যদি তোমাকে আমি বলা শুরু করি, একটা ভিডিও কিন্তু কলেজের উপরেই হয়ে যাবে, কতগুলো কলেজ আছে, কোন কলেজ ভালো, কোন কলেজের র্যাঙ্ক ভালো, ঠিক আছে, কোন কলেজের কত টাকা খরচা হয়, এই বিষয়গুলো যদি তুমি বিস্তারিত জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু আমি বিস্তারিত আরও ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, যারা নতুন আছে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমাকে মোটিভেশন দেয়। আর কি কেরিয়ার রিলেটেড ভিডিও তুমি চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি ডিসক্রিপশনে প্রথম একটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, প্রথম যে লিঙ্কটা তুমি পাবে সেটা যদি তুমি ক্লিক করো, বাকি যে কেরিয়ার রিলেটেড ভিডিও এখন অবধি দেওয়া হয়ে গেছে সেগুলো তুমি কিন্তু পরপর সবটাই দেখতে পাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।